অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা শুধু ক্রিয়ার কালই না শেষের দিকে আমরা অনুজ্ঞাটাও দেখব তো আমরা এই দুটো টপিক সম্পর্কে বেসিক যে জ্ঞানগুলো সেই জ্ঞানগুলো জানার চেষ্টা করবো এবং পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। হ্যাঁ যেটা আমাদের পরিষ্কার হয় না সেটা আজকে অনেক পরিষ্কার করে জানার চেষ্টা করব। এবং এই যে জানার চেষ্টাটা আরও অনেক ভালো হবে যদি তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও তো সবাইকে অনুরোধ করব এই ক্লাসটা শেয়ার করার জন্য আর যদি তুমি ক্লাসটা শেয়ার করো তাহলে কিন্তু তোমার একটা বেনিফিট রয়েছে বেনিফিটটা হচ্ছে এই ক্লাসটা তুমি যদি এখনই শেয়ার করে দাও তাহলে আমরা যে স্লাইডটা দিয়ে তোমাকে ক্লাস নিচ্ছি সেই স্লাইডটা ক্লাসের পর ক্লাসের মধ্যে না ক্লাসের পর তুমি পেয়ে যাবে তো আশা করি তোমার জন্য এই স্লাইডটা অনেক বেশি ভ্যালুয়েবল হবে আচ্ছা এখন প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তোমরা আমাকে একটু জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করছো কোন জেলা থেকে ক্লাস করছো সেগুলো জানিয়ে দিবে। এবং তার পাশাপাশি তোমাদের যদি এই টপিক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করতে পারো তো আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাব। আমরা এখনও ক্লাসটা শুরু করিনি আমরা ক্লাসের পড়ার দিকে চলে যাব। কিন্তু তার আগে আমি আবারও বলছি তোমরা এই ক্লাসটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না যদি শেয়ার করে ফেলো তাহলে কিন্তু এই স্লাইডটা তুমি পেয়ে যাচ্ছ ক্লাসের পর আচ্ছা বন্ধুরা আর কথা হচ্ছে যে তোমরা কিন্তু চাইলে আমাদের এই এয়ারটেল অ্যাডমিশনের অলিম্পিয়ার যেটা হচ্ছে সেই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারো এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে যে ছোট্ট একটা কাজ করতে হবে সেই কাজটা হলো আমাদের টেন মিনিট স্কুলের একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তুমি চাইলেই কিন্তু ডাউনলোড করতে পারো আমি বন্ধুরা তোমাদেরকে একে একটু দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে মিনিট স্কুলের যে অ্যাপটা সেই অ্যাপটা তোমরা একটু দেখে নিতে পারো দেখো এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ আশা করি এই যে অ্যাপটা এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ডাউনলোড করবে এবং অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে আমরা এখন এই ক্লাসে চলে যাবো দেখো আমরা ফার্স্টেই পড়ছি হচ্ছে ক্রিয়ার কাল আচ্ছা ক্রিয়ার কাল বলতে আমরা কী বুঝতে পারছি সেটা হচ্ছে যে টেন্স মানে আমরা ইংলিশে এটাকে বলি হচ্ছে টেন্স আচ্ছা তো টেন্স আমরা কীভাবে নির্ণয় করি সেটা একটু আমরা আগে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা যে টেন্স নির্ণয় করি সেটার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা কয়েকটা স্ট্রাকচার পড়ি এবং সেটা বাক্যের মধ্যে প্রয়োগ করি করে আমরা টেন্সটা নির্ণয় করার চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ক্রিয়ার কালের জন্য কোনো স্ট্রাকচার নেই বা বাংলায় যেটাকে বলা হয় গঠন প্রণালী এই কোনো রকমের গঠন প্রণালী নেই আচ্ছা তাহলে কি আছে বইয়ের মধ্যে আসলে কি আছে গঠন প্রণালী বাদে হ্যাঁ বইয়ের মধ্যে তো অনেক কিছুই রয়েছে তার মধ্যে অন্যতম জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে সংজ্ঞা এখন এই সংজ্ঞা দিয়ে কখনোই ক্রিয়ার কাল নির্ণয় করা যায় না কাল নির্ণয় করার জন্য সংজ্ঞা দিয়ে নির্ণয় করলে সব সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপারটা পরিষ্কার হয় না আমাদের কোন কালটা হবে অনেক সন্দেহ থেকে যায় যে এটা হবে নাকি ওটা হবে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এরকম সন্দেহ থাকলে কিন্তু হবে না যখন এমসি কেউটা আসবে তোমাকে একদম ঠিকঠাক হ্যাঁ এটাই রাইট দেখেই বুঝে ফেলতে হবে এবং এটা খুব শর্ট টাইমে আমরা খুব বেশি সময় পাই না কিন্তু অ্যাডমিশান লাইফ অ্যাডমিশনের সময় পরীক্ষার সময় কিন্তু খুব বেশি সময় আমাদেরকে দেওয়া হয় না তো আমি যদি ওই সংজ্ঞা নিয়ে ভাবতে থাকি যে কী হবে কি হবে তাহলে কিন্তু আমি এটা নির্ণয় করতে পারবো না তাহলে আমার কাছে সংজ্ঞাও নেই আমার কাছে কোনো স্ট্রাকচার নেই তাহলে এটা কি চলো সেটাই আমরা দেখার চেষ্টা করব। আমাদের কাছে আছে মূলত কি রয়েছে কি ধরনের জিনিস দিয়ে আমরা আসলে সত্যি সত্যি এই কালটা নির্ণয় করতে পারবো আচ্ছা তার শুরুতেই আমি একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে কাল লিন্নার আগে আমরা একাতব জানি যে কাল হচ্ছে তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ এটা মনে হয় কারো পড়ানো লাগছে না যে অতীত কাকে বলে বর্তমান কাকে বলে ভবিষ্যৎ কাকে বলে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না আমি অন্য জায়গা নিয়ে অনেক বেশি কথা বলবো এখন ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি যে যে কাজগুলো আগে হয় সেই কাজগুলোকে আমরা হচ্ছে অতীত বলি যে কাজগুলো এখন হচ্ছে সেগুলোকে বর্তমান বলি আর যে কাজগুলো হচ্ছে পরে হবে সামনে হবে সেগুলো আমরা বলছি হচ্ছে ভবিষ্যৎকাল এটা আমরা সবাই জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ এর মধ্যেই থাকলে হবে না আরো অন্যান্য জায়গায় যেতে হবে আচ্ছা সে জায়গায় তো আমরা অবশ্যই যাব যাওয়ার আগে একটা জিনিস আমরা একটু শিখিয়ে নেব সে ব্যাপারটা হচ্ছে দেখো আমরা জিনিসের খেয়াল করবো সেটা হচ্ছে ধাতু কি ধাতু কিভাবে বের করতে হয় এটা জানা অনেক বেশি জরুরি তো চলো আমরা একটু ধাতু বের করার সিস্টেমটা জেনে নিই ঠিক হচ্ছে ধরো আমি একটা ধাতু লিখলাম সেটা হচ্ছে করলাম আচ্ছা এখন কথা হচ্ছে যে কোন একটা ধাতু বের করার জন্য কি করতে হয় কোন একটা ধাতু বের করার জন্য বন্ধুরা খুব সুন্দর একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে আমরা যে কোনো ক্রিয়াকে তৈতিকারি করবো হ্যাঁ বন্ধুরা চলো আমরা এখন একটু তুই তুকারি শুরু করি হ্যাঁ সত্যি সত্যি না তোমাদেরকে যেন তুই তুকারি করছি না আমরা প্রত্যেকটা ক্রিয়াকে যে কোনো ক্রিয়াকে র্যান্ডমলি আমরা তুই তুকারি করি যেমন খেলা তুই খেল পড়া তুই পড় দেখা তুই দেখ শোনা শোন বোঝ খোল সবগুলো খাওয়া খা যাওয়া যা হ্যাঁ পাওয়া পা সবগুলো এখন দেখো তাহলে এই যে আমরা তুই তুকারি করে যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি ধাতু বা ক্রিয়ার মূল ক্রিয়ার মূলকে কি বলে ধাতু বলে। তাহলে খেয়াল করে দেখো আমরা এই এই জায়গায় যে করলাম এর মধ্যে ধাতু কোনটা চলো এই যেমন তুই কর তাহলে এই যে দেখো এটা হচ্ছে ধাতু এটা কি বন্ধুরা ধাতু তাহলে আমরা মনে হয় ধাতুটা বুঝতে পারছি কোনটা ধাতু হচ্ছে ওকে এখন এই ধাতু বের করাটা আমরা শিখলাম না হ্যাঁ শিখলাম এখন এটা একটু মনে রাখবো আমাদের এই পরের স্লাইডে এই ধাতু জিনিসটা অনেক বেশি কাজে লাগবে চলো বন্ধুরা আমরা একটু দেখার চেষ্টা করি আচ্ছা আমরা এখন অতীতকাল পড়বো এখন একটু খেয়াল করে দেখো যে অতীতকালে আমরা প্রত্যেকেই জানি অতীতকালটা কিন্তু চার প্রকার সাধারণ নৃত্যবিত্ত ঘটমান পুরা আচ্ছা এখন অনেকের প্রশ্ন হতে পারে আচ্ছা সাধারণ চার প্রকার ঘটমান এটা তো বুঝতে পারলাম এটা তো জানি বইতে লেখা আছে কিন্তু এগুলো কি দেখো এগুলো আমরা একটু ইংলিশের সাথে মিশিয়ে মিশিয়ে পড়ার চেষ্টা করব। কারণ আমরা ইংলিশটা বোধহয় অনেক পারি আচ্ছা তো চলো দেখো সাধারণ বলে আমরা বুঝবো যেটা হচ্ছে সিম্পল ইংলিশে আমরা যেটা সিম্পল বলি ওটা হচ্ছে এখানে সাধারণ নৃত্যবিত্ত আসছি নৃত্যবিত্ত আলোচনা আমি এখানে আসছি একটু সময় দাও ঘটমান ঘটমান এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলতে আমরা দেখো সেটা হচ্ছে ঘটমান আচ্ছা আর ঘটমানের আরেকটা নাম আছে বন্ধুরা সেটা হচ্ছে চলমান যদি কখনো পরীক্ষা দেখো চলমান কথাটা চলে আসে তোমরা ভয় পেও না ঘটমান চলমান কিন্তু একই জিনিস ওকে আচ্ছা পুরা ঘটিত হ্যাঁ পুরা ঘটিত কি জিনিস আমরা পারফেক্ট বলতে যা বুঝি সেটাই হচ্ছে পুরা ঘটিত আচ্ছা এখন পড়ে রইল হচ্ছে নিত্যবিত্ত আর চলো নিত্যবিত্ত নিয়ে একটা কথা বলি নিত্যবিত্ত কথাটা কোথেকে আসলো শুনে একটু বিদ্ঘটে লাগছে না নিত্যবিত্ত কি জিনিস আসলে নিত্যবিত্ত কিচ্ছু না জিনিস আমি একটু বুঝিয়ে বলছি দেখো নিত্যবিত্ত সংজ্ঞাটা দেওয়া হচ্ছে অতীতে মানে অতীত অতীত কাকে বলে সংজ্ঞাটা আমরা চিন্তা করি নিত্যবিত্ত অতীতটা হচ্ছে এরকম যে অতীতকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে বারবার করতাম এটা হচ্ছে সংজ্ঞা কিন্তু সংজ্ঞাদের খুব ভালো একটা বোঝা যাচ্ছে না আমরা একটা কাজ করি ধরো আমি একটা সার্কেল একলাম বন্ধুরা আমি কি একলাম একটা সার্কেল একটা বৃত্ত এটাকে আমরা কি বলছি বন্ধুরা বৃত্ত আচ্ছা এখন দেখো আমরা এই বৃত্তের মধ্যে একটা দিনকে কল্পনা করব। যেমন আমি যদি এখানে ধরি এটা হচ্ছে সকাল আর ধরো ধরে নাও এই জায়গাটা দুপুর আর এই জায়গাটা হচ্ছে রাত আচ্ছা ঠিক আছে সকাল দুপুর রাত সকাল দুপুর রাত আপাতত একটা দিনকে তো আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না তো আমি একটা দিনকে তোমাকে একটা সার্কেলের মধ্যে দেখানোর চেষ্টা করছি একটা বৃত্তের মধ্যে দেখানোর চেষ্টা করছি ওকে এখন দেখো তাহলে আমি কি করতাম আমি আগে রোজ সকালে স্কুলে যেতাম বন্ধুরা কি করতাম আমি রোজ সকালে স্কুলে যেতাম আচ্ছা এখন তো খেয়াল করে দেখো এই যে আমি রোজ সকালে স্কুলে যেতাম তাহলে এখন খেয়াল করে দেখো সকালবেলা পার হয়ে আবার দুপুর দুপুর পারে রাত আবার ঘুরে সেই স্কুলে যেতাম আবার পর ঘুরে স্কুলে যেতাম তাহলে এই যে ঘুরে 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 বৃত্তের নিয়মে আমি কাজটা প্রত্যেক দিন করতাম তুমি কথাটা বুঝতে পারছি আমরা কাজটা করতাম কিসের নিয়মে বৃত্তের নিয়মে কেন সকাল ঘুরে দুপুর দুপুর ঘুরে রাত আবার সকাল ঘুরে দুপুর 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 রাত আবার সকাল সকাল দুপুর ঘুরে ঘুরে সেই স্কুলেই যেতাম আমি কথা কি বুঝতে পারলে তাহলে বৃত্তের নিয়মে কাজ করছি আর কাজটা প্রত্যেক দিন করতাম প্রতিদিন করতাম তা প্রতিদিনের আটা শব্দ হচ্ছে নৃত্য যে কাজটা নৃত্য বৃত্তের নিয়মে করতাম মানে ঘুরে ঘুরে করতাম তাকে বলা হয় নৃত্যবিত্ত আশা করি তোমরা এই শব্দটার মানে বুঝতে পেরেছো শুনেই অনেক বৃত্তে মনে হচ্ছিল কিন্তু কত সহজ একটা জিনিস শব্দটা কোথেকে আসলো আমরা বুঝতে পারলাম নৃত্যবিত্ত জিনিসটা কি। ওকে আমরা এখন পড়াই ফিরি আবার ব্যাপারটা হচ্ছে সাধারণ এখন কীভাবে করব। আমি তো কোনো সংজ্ঞা জানি না সংজ্ঞা না যদি আমি কীভাবে পারবো চলো আজকে আমরা স্ট্রাকচার এবং সংজ্ঞা কোনো কিছুই জানি না কিন্তু তারপরেও কত সহজে মানে আমি তোমাকে সর্বোচ্চ দুই সেকেন্ডের মধ্যে কাল নির্ণয় করে দেখিয়ে দেব। এবং তোমরাও পারবা একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসে থাকো দেখবা তুমিও পারছো কত সহজ আচ্ছা তোমাদের কি মনে আছে একটু আগেই কিন্তু দেখাচ্ছিলাম ধাতু কিভাবে নির্ণয় করতে হয় ছিল তো তুই তো করে আচ্ছা চলো এখন আমরা তুই তুই করে এখানে পেলাম কি এটার ধাতু কি কর এটা ধাতু কি কর আচ্ছা কর বাদে অতিরিক্ত কি আছে ল আচ্ছা এখানে অতিরিক্ত কি আছে লে এখানে অতিরিক্ত কি আছে লাম তাহলে আমার একটু খেয়াল করতে হবে যে এখানে ধাতু এটা কমন কিন্তু খেয়াল দেখো প্রত্যেকের মধ্যে যে ধাতু আছে কর এই কমন মানে ধাতু হচ্ছে কমন জিনিস সমার মধ্যে থাকবে থাকবেই থাকবে আমার খেয়াল করে দেখো এখানে যতগুলা ক্রিয়া লিখেছি যতগুলা ক্রিয়া যতগুলো বাক্য লিখেছি সবগুলোর মধ্যে কিন্তু কর কর সবগুলোর মধ্যে রয়েছে এখানে কর আছে এখানে কর আছে সবগুলোর মধ্যে কি আছে কর কমন কিন্তু দেখতে পাচ্ছি কর বাদে আর বাদ বাকি জিনিসগুলো অতিরিক্ত কি রয়েছে সেটা আমার দেখার বিষয় চলো তো তোমরা মনে বুঝতে পারছো এখানে কর বাদে বাদ বাকি কি রয়েছে ল আচ্ছা এখানে কর বাদ কি রয়েছে লে এখানে কি রয়েছে লাম এখানে কি রয়েছে ত তে তাম আচ্ছা এখানে হচ্ছে ছিল এখানে ছিলে এখানে ছিলাম আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো এখানে হচ্ছে দেখো ক ক আর র এখানে এ ছিল তার মানে এখানে একারটা কিন্তু আলাদা একারটা কিন্তু করের মধ্যে যাবে না কর তো ওটা কমন ওটা বাদ দিয়ে এখানে দেখো আলাদা করে কিন্তু একাল বুঝতে পারছো তো আচ্ছা এখন এই এ কার আর ছিল ওকে এ ছিল এ ছিলে আর এ ছিলাম ধরতে পারলে তো আচ্ছা এবং ধরতে পারারই কথা কারণ এখানে আমি কিন্তু অন্য রং দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হচ্ছে আচ্ছা আরেকটা একটা জিনিস একটু খেয়াল করো দেখো ঘট মানে শুধু পুরা ঘটিত পার্থক্য কিন্তু শুধুমাত্র একার দিয়ে হয় খেয়াল করে দেখো এখানে শুধু ছিল এখানে কর ছিল এখানে কোরে ছিল এটা সেটা পার্থক্য শুধুমাত্র একটা একা আর কিচ্ছু না আমার কথা কি তুমি বুঝতে পারলে আচ্ছা তারপর দেখো এই যে এখানেও কিন্তু একার এখানেও কিন্তু কি শুধুমাত্র একার আশা করি তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করে দেখো তাহলে কিন্তু আমরা মোটামুটি এই যে এক্সট্রা যে বিষয়গুলো মানে ধাতু বাদে আরো এক্সট্রা জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে আমার চেনার উপায় যেটা দিয়ে মূলত আমি খুব দ্রুত কালটা নির্ণয় করব। চলো এগুলোকে আমরা একটু আলাদা করে ফেলি কিন্তু অনেক ভিজি ভিজি লাগছে না বন্ধুরা চলো এগুলো আমরা একটু আলাদা করে ফেলি দেখো আলাদা হয়ে গেছে দেখছো কি সুন্দর আলাদা হয়ে গেল আচ্ছা ওই যে ওখান থেকে আমরা কেটে 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 এখানে নিয়ে এসেছি দেখো ওই লাল মানে এটা লাল তো না মেরুন মেরুন এই বর্ণগুলো যে আলাদা ছিল সেগুলো আমি নিয়ে চলে এসেছি এখন দেখো সাধারণ আমি অতিরিক্ত ধাতুবাদী কি কি পেয়েছিলাম ল লে লাম ত তে তাম ছিল ছিলে ছিলাম এটা হচ্ছে একার ছিল একার একার ছিলাম আমি আলাদা করে লিখেছি কিন্তু এখানে কিন্তু দেখো মাঝখানে কিন্তু আলাদা স্পেস রয়েছে আমি কিন্তু একসাথে লিখিনি কিন্তু আমি কিন্তু স্পেস দিয়েছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো এটাকে আমি একার ছিল একার ছিলে একার ছিল এভাবে না বলে আমি একটু তাড়াতাড়ি বলি এ ছিল এ ছিলে এ ছিলাম তাহলে আমাদের একটু মনে রাখতে হবে এইগুলো আমরা যদি একটু মনে রাখতে পারি লাম আমার তো মাথা ঘামানোর কোনো দরকার নেই মনে করে একটা বিশাল বাক্য দিল ঠিক আছে একটু পরে আমরা প্র্যাকটিসে যাব আচ্ছা এবং তোমাদেরকেও কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো কারণ একটু পরে তোমাদেরকে কুইজ দিব এবং সেই কুইজের আনসার কিন্তু তোমরাই দিবা ওকে আচ্ছা এখন চলো তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে অতিরিক্ত কি কি ছিল ল এলাম তাহলে আমাকে এতটুকু মনে রাখতে হবে একটা বিশাল বাক্য দিলো মনে করো অনেক বড় একটা বাক্য দিলো আমার তো এত বড় বাক্য দেখার দরকার নেই রে পুরো বাক্যের অর্থ বোঝার কোনো প্রয়োজন নেই আমার কোনো স্ট্রাকচার জানার দরকার নেই আমার কোনো সংজ্ঞা বোঝার দরকার নেই আমি খালি কি বুঝবো আমি শুধু দেখার চেষ্টা করবো ওই যে ক্রিয়াটা ক্রিয়া শেষে ল লেলাম আছে কিনা যদি ল লেলাম থাকে আমি চোখ বন্ধ করে কিনে সাধারণ সাধারণতি বুঝতে পারলে তোমরা আচ্ছা তারপর দেখো নৃত্যবিত্ত তেতাম ছিল ছিল ছিলাম ঘটনান ছিলাম পুরাগঠিত অতীত আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই জিনিসটা অনেক সহজ হয়ে গেল না বন্ধুরা এইগুলোই আমার একটু মুখস্থ রাখতে হবে যদি এই জিনিসগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারছি নির্ণয় করতে পারছি কাল আচ্ছা মানে অতীত কালটা আচ্ছা এবার আমরা আসলেই নির্ণয় করতে পারছি কিনা একটু দেখা দরকার না চলো আমরা বিগত সালে আসা কিছু প্রশ্ন বা কিছু উদাহরণ এবং তোমাদের বইতে নবম দশম শ্রেণীর বইতে থাকা যেখান কিছু উদাহরণ দেওয়া হয়েছে মানে যেখান থেকে সবসময় প্রশ্ন করা হয়ে থাকে নাইন টেনের বই থেকে মুনির চৌধুরী এই বইটা থেকে কিন্তু সবসময় প্রশ্ন করা হয়ে থাকে তো সেটাই আমরা একটু দেখি দেখো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাধারণ অতীত তো এখানে কি বলা হচ্ছে সাধারণ হচ্ছে শিকারী পাখিটি গুলি করলো দেখো একটু মাথা ঠান্ডা করে খেয়াল করে একটু আগে কিন্তু পড়েছিলাম ললেলাম হ্যাঁ মনে আছে তো আচ্ছা আমার এত বড় বাক্য দেখার কোনো প্রয়োজন নাই লাস্টে দেখলাম ল আছে শেষ এই লটার জন্যই কিন্তু মূলত এটা কি হবে সাধারণ অতীত হবে আচ্ছা তারপর রোজ সকালে নদী ভ্রমণ করতাম ওকে তাম ততে তাম কম পড়ে গেছে আচ্ছা ঘটমান অতীত গতকাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল দেখো এই দেখো দেন ধাতুটা কোনটা পড় কারণ আমি তো বলেছিলাম ধাতু নির্ণয় সিস্টেম কি তুই তো করি করা তুই পর তাহলে এই রকম খেয়াল করে দেখো এখানে পর আলাদা কি ছিল ছিল এই এই যে এক্সট্রা ছিল এই ছিল দেখি আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে ঘটমান অতীত হবে আচ্ছা এবার হচ্ছে পুরা ঘটিত অতীত সেবার তাকে সুস্থই দেখেছিলাম তা দেখো দেখা তুই তো করি করো তুই দেখ মানে দেখ তাহলে এই দে আর তাহলে অতিরিক্ত কি আছে আমরা দেখো স্লাইডটাতে একটু দেখতে পারবো আগের কি দেখতে পাচ্ছি এইখানেও এ এছিলাম আছে তাহলে কি হবে বন্ধুরা অবশ্যই পরাগঠিত অতীত হবে তাই দেখো যদি আমরা এভাবে নির্ণয় করার চেষ্টা করি তাহলে কত সহজে আমরা নির্ণয় করতে পারছি তো বন্ধুরা আমরা আর কুইজ দেখি দেখো এখানে কী বলা হচ্ছে তোমাদের সামনে কিন্তু একটা এখন একটা কুইজ দেওয়া হবে সেটা কিন্তু তোমরা আনসার করবা তার আগে আমরা এই দুইটার আনসার একটু ভালো করে দেখিনি তারপর একটা তোমাদের কুইজ দিচ্ছি দেখি তোমরা পারো কি না আচ্ছা কোনটি নিত্যবিত্ত অতীত ওকে এখন দেখো কোনটি নিত্যবিত্ত আমরা এখন কী দেখবো ওই যে ততে তাম খুঁজবো দেখো তো কোনটা বলছে ততে মাসে একটু খুঁজবো তো হ্যাঁ এই যে তাম তাহলে এই তামটা কি হবে এই তামটা হচ্ছে নিত্যবিত্ত অতীত হবে তার মানে এখানে আনসারটা হবে হচ্ছে চার নাম্বার অর্থাৎ গ আচ্ছা ঘ নাম্বারটা আনসার গেল এরপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আগে এটা অনেকবার পরীক্ষা এসেছে বোর্ড পরীক্ষাও কিন্তু এটা আসে বোর্ড পরীক্ষাও আসে এটা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই আচ্ছা এখন দেখো সাতাশ হতো যদি একশো সাতাশ সাতাশ হতো যদি একশো সাতাশ তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে হতো কোন কালের ক্রিয়া এখানে হতো দেখো ত তে তাম পাচ্ছি ত ত পাচ্ছি কিনা পাচ্ছি যদি ত পেয়ে থাকি তাহলে এখানে এই তটা কি হবে খুব সহজেই বুঝতে এটা নিত্যবৃত্ত অতীত হবে ওকে বন্ধুরা জিনিসটা কত সহজ লাগছে না হ্যাঁ যদি তোমাদের সহজ লেগে থাকে তাহলে এখন একটু আমরা একটু দেখবো যে তোমরা পারো কিনা হ্যাঁ এখন তোমাদের একটা কুইজ দিচ্ছি দেখো এই কুইজটা একটু খেয়াল করে দেখো প্রশ্ন করা হচ্ছে কোন বাক্যে পুরা অতীতকালের ক্রিয়া আছে আচ্ছা তোমাদেরকে এখন একটু বের করতে হবে যে এখানে অতীতকালের ক্রিয়াটা কোনটা আচ্ছা কোনটা তোমরা শুধু আমাকে পাঠাবা হচ্ছে এত বড় বাক্য লিখে দেখা কোনো প্রয়োজন নেই তোমরা শুধু ক খ এটা বন্ধুরা এখানে গ হবে এটা একটু ভুল আছে তোমরা ঠিক বুঝতে পারছো বোধহয় ক খ গ খ কোনটা আনসার হবে তোমরা একটু জাস্ট বলে দাও ক নাকি খ নাকি নাকি খ আচ্ছা ততক্ষণে আমি একটু আমি খেয়ে গেলসারটা করো আমি দেখব ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আনসার করছো হ্যাঁ রুবায়ত নাবিল তুমি বলেছ ডি আচ্ছা অপূর্ব তুমি বলছো হ্যাঁ তুমি শেয়ার দিয়েছ ধন্যবাদ চঞ্চল বলছো গ আচ্ছা তারপর আসল তোমার নূর তুমি বলছো তুমিও দিয়েছ আচ্ছা স্বপ্নের ক্যানভাস তুমি বলছো বি আচ্ছা ওকে তারপর হচ্ছে মোহাম্মদ রাশেদ তুমি দিচ্ছ গ রুবায়ত নাবিল দিচ্ছ বি মানে খ আচ্ছা তারপর সোহেল তুমি লিখছো দুই মানে দুই নাম্বারটা বলতে আচ্ছা এরকম লিখো হ্যাঁ যে কোনো কোনটা লিখছো বলে দাও আচ্ছা তারপর তুমি লিখছো দুই আচ্ছা লিখছো আচ্ছা রিয়া ইসলাম তুমি লিখছো দুই নাফি হ্যাঁ তুমি লিখছো দুই ওকে সাইফ আল ইসলাম তুমি লিখছো দুই ওকে অনেকেই আনসার করছো এখন আমরা একটু দেখি আসলে আনসার কোনটা কারা কারা সঠিক আনসার দিয়েছে এখন কিন্তু বোঝা যাবে ওকে এখন দেখো বলেছি অতীত তাহলে এখন দেখতে হবে কোনটাতে শেষে এ এ ছিল 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 তাহলে আমরা একটু দেখো কোনটাতে এ ছিল একটু দেখো তো আমরা একটু আগে দেখো আমরা আগে যে এই যে এখানে পড়ছিলাম একটু আগেই হ্যাঁ এই যে এ ছিল এ ছিলে এ ছিলাম আমাদের মনে আছে না আছে এইটা যদি আমাদের মনে থাকে তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু কোনটা আচ্ছা এইটা তো হবেই না এটা হবে না এটা হবে না তাহলে আমরা বুঝতে পারছি দেখো এ ছিল তাহলে এখানে আনসারটা কি হবে খ অনেকেই সঠিক উত্তর দিয়েছ তার মানে বোঝা যাচ্ছে তোমরা ক্লাসটা করছো হ্যাঁ তান দিলা তুমিও ঠিকঠাক মতো আনসার দিয়েছো তুমিও লিখছো দুই আচ্ছা ফাল্গুনি তুমি চার না চার হবে না কারণ দেখো লেখা আছে এসো তো এসো তো এরকম কোনো জায়গায় নেই আশা করি আমরা ধন্যবাদ আচ্ছা তো আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এই আজকের ক্লাসে শেয়ার করতে একদমই ভুলো না যদি শেয়ার করো তাহলে কিন্তু তোমার একটা লাভ রয়েছে সেটা কি সেটা হচ্ছে যে তুমি এই ক্লাসের পর যে স্লাইকটা আমরা ক্লাস নিচ্ছি এই ক্লাসের পর তুমি এই স্লাইডটা কিন্তু পেয়ে যাচ্ছ আশা করি তুমি এটা মিস করবে না ওকে বন্ধুরা আমরা একটু পরের স্লাইডে যাই ওকে আমরা এখন পড়বো বর্তমান কাল আচ্ছা আমরা আগের কালটা কিভাবে নির্ণয় করেছি আগের কালটা আমরা যেভাবে নির্ণয় করেছি এই কালটাও কিন্তু আমরা ঠিক সেইভাবেই নির্ণয় করব। তো তো দেখো এই কালটা নির্ণয় করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ওই শেষে কিছু মানে চেনার উপায়গুলো সেই চেনার উপায় দিয়ে কিন্তু আমরা এগুলো নির্ণয় করতে পারবো চলো প্রথমে বর্তমান কাল কি পাওয়া যাচ্ছে সাধারণ নিত্যবিত্ত ঘটমান পুরাঘটিত আমি তো আগেই বলেছি সাধারণ বলতে সিম্পল আর নিত্যবিত্ত বলতে একটা কাজ বারবার ঘুরে ফিরে হয় এটা ব্যাখ্যা আমি দিয়েছি নিত্যবিত্ত ক্লাসের শুরুতে কিন্তু নিত্যবিত্ত একটা ব্যাখ্যা দিয়েছি আশা করি সেটা সবাই দেখেছ তারপর হচ্ছে ঘটমান মানে কন্টিনিউয়াস আচ্ছা তারপর হচ্ছে পুরাঘটিত সেটা হচ্ছে পারফেক্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে পুরা ঘটিত আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে কেন এখানে সাধারণ নৃত্যবৃত্ত একই জায়গায় দেওয়া হলো তার মানে কি সাধারণ নৃত্যবৃত্ত কি একই জিনিস না বন্ধুরা এখানে কতগুলো কথা বলার আছে এখানে এই সাধারণ নৃত্যবৃত্ত একই জিনিস কি না এটা একটু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমি কেন এখানে পাশাপাশি লিখলাম তার একটা কারণ রয়েছে সেই কারণটা বুঝতে হবে এবং সাধারণ নৃত্যবৃত্ত তাদের মধ্যে পার্থক্য কী সেটাও খুব ভালো করে বুঝতে হবে আশা করি তোমরা এটা খুব মনোযোগ দিয়ে শুনবা দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়গুলো আসলে কী কী আমরা এই জায়গাটা পরে আসবো কিন্তু আসলে আলাদা করে একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে কারণ সাধারণটা হচ্ছে নর্মালি আমি বললাম সে কাজ করে আমি কি বললাম বন্ধুরা সে কাজ করে সে যদি কাজ করে তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো এই কাজটা খুব সিম্পল মনে হচ্ছে না হ্যাঁ সিম্পল কিন্তু আমি যদি বলি সে রোজ কাজ করে তাহলে এখন কি হবে তাহলে এটা কিন্তু আর সাধারণ থাকবে না নৃত্যবিত্ত হয়ে যাবে তাহলে মাঝখানে একটা শব্দ আসলো রোজ এই রোজটা এসে কিন্তু আমাকে পার্থক্য করে দিচ্ছে কোনটা সাধারণ আর কোনটা নৃত্যবিত্ত পার্থক্য তো বুঝতে পারলাম পার্থক্য কি এখানে শেষ না পার্থক্য এখানেই শেষ না আরও রয়েছে সেই পার্থক্যগুলো আমরা দেখার চেষ্টা করব। কিন্তু তার আগে কথা হচ্ছে যে পাশাপাশি কেন লিখলাম দেখো পাশাপাশি দেখার কারণ হচ্ছে তার মানে তার মধ্যে একটা মিল রয়েছে কি মিল রয়েছে সেই মিলটা একটু বোঝার চেষ্টা করি মিলটা হচ্ছে দেখো আমি বললাম সে কাজ করে ওকে ক্রিয়াটা কি করে আর বললাম সে রোজ কাজ করে এটা তো নিত্যবিত্ত এখানেও ক্রিয়াটা কি করে তাহলে এখন সাধারণ ক্ষেত্রেও করে আবার যেটা নিত্যবিত্ত সেটার ক্ষেত্রেও ক্রিয়াটা হচ্ছে করে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধারণের জন্য আমরা যে ক্রিয়া নিচ্ছি আমরা নিত্যবিত্তর জন্য একই ক্রিয়া নিচ্ছি যেহেতু সেম সেই জন্য আমরা পাশাপাশি লিখেছি আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা আমি যে একটা পার্থক্য বলেছিলাম সেটা কি রোজ আচ্ছা এরকম রোজ বাদ দিয়ে আরও অনেকগুলো কথা থাকতে পারে যেমন প্রতিদিন প্রত্যহ এরকম যদি কোনো একটা শব্দ যদি চলে আসে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি নৃত্যবিত্ত বলতে পারি যেটাকে আমরা ইংলিশে বলি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত আচ্ছা আমরা ইংলিশে আরও কয়েকটা জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এটাকে বাংলায় বললে কি হয় চিরন্তন সত্য যেমন আমরা ওই যে পড়তাম না যে সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায় আর পূর্ব দিকে ওঠে এই ব্যাপারগুলো এগুলো কি চিরন্তন সত্য না তো এইগুলো কিন্তু যেগুলো চিরন্তন সত্য রয়েছে আজীবন চেঞ্জ হবে না যেমন হচ্ছে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই যে কথাগুলো এগুলো কিন্তু আজীবন সত্য থাকবে তো এই জন্য এগুলো কখনো কি হবে না পরিবর্তন হবে না চেঞ্জ হবে না ধ্রুব ফিক্সড এগুলো চিরন্তন সত্য যেটাকে আমরা ইংলিশে বলি ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আমরা ইংলিশে ইউনিভার্সাল ট্রুথ বলি সেগুলোই কিন্তু মূলত হচ্ছে আমাদের এখানে কি হবে নৃত্যবিত্ত হবে আচ্ছা এখন দেখো বন্ধুরা নৃত্যবিত্ত কি এখানেই শেষ না আর একটু বাকি আছে একটু মনোযোগ শোনো এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই গুরুত্বপূর্ণ একটা মনে রাখতে পারলে কিন্তু পরবর্তীতে আমাদের কুইজে অনেক কাজে লাগবে একটু পরে আমি একটা কুইজ দিবো সে এমসি কিউর আনসারটা তোমরা দিবা আচ্ছা এখন দেখো বলা হচ্ছে ঐতিহাসিক দিন তারিখ বা সময় বা বিষয় এখন সেটা কি জিনিস আমরা ইংলিশে এটাকে বলি হিস্টোরিক্যাল ডেট ডে আচ্ছা যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে উনিশশো সালে দেশ ভাগ হয়েছিল তুমি খেয়াল করে দেখো এই উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছিল এটা অবশ্যই একটা ঐতিহাসিক দিন বা তারিখ বা বছর আচ্ছা এরপর দেখো বলা হচ্ছে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়ে ছিল এখন দেখো এইটা কি একটা হিস্টোরিক্যাল ডেট না তাহলে এটা অবশ্যই অবশ্যই কি হবে এটা অবশ্যই অবশ্যই কি হবে নিত্যবিত্ত বর্তমান হবে এখন দেখো এই যে বাক্যটা খুব ভালো করে শুনতে হবে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেটা কি রয়েছে ছিল এখন ছিল দেখে তো তুমি মনে করবা যে ভাই আপনি একটু আগে বললেন ছিল ছিল ছিলাম থাকলে কি হবে ঘটমান অতি তাই না কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু তুমি এটা বলতে পারবা না যে ছিল ছিল ছিলাম এটা কিন্তু ঘটনা অতীত হবে না এটা তোমাকে বুঝতে হবে যে এটা কিন্তু ঐতিহাসিক দিন ঐতিহাসিক যদি কোনো দিন হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হবে এটা নিত্যবিত্ত বর্তমান হবে এছাড়া কাব্যের কোনো একটা কাব্যের লাইন বলি যদি কাব্যের ভূমিকায় বলি অথবা অনিশ্চয়তা বোঝাই এরকম যদি কোনো শব্দ বলি সেক্ষেত্রেও কিন্তু কি হয় নিত্যবিত্ত বর্তমান হয় তো এখানে আমরা কিছু উদাহরণ দেখানোর চেষ্টা করব বা দেখিয়েছি সেগুলো তোমরা বুঝতে পারবা এছাড়া তোমাদের বইয়ে আরো অনেক উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আমি এখন যে কথাগুলো বললাম প্রত্যেকটা উদাহরণ আমার কথার সাথে মিলিয়ে নিও আশা করি তোমাদের প্রত্যেকটা বইয়ের উদাহরণ সলভ হয়ে যাবে আমার বিশ্বাস আচ্ছা এখন আমরা স্লাইডে যাই আচ্ছা স্লাইডে কি বলছে স্লাইডে যে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সে কাজ করে ওই যে তুই তুকারি আবার সেই তুই চলে যাচ্ছি ধাতু বের করা বেসিক্যালি তুইতুকারিটা করছি আমরা ধাতু বের করার জন্য ধাতু বের করার একটা খুব সহজ পদ্ধতি তো এখানে ধাতু বের করার কি আছে একার এখানে কি আছে ওকার এখানে কি আছে ইকার এখানে ছে ছি এখানে এছে এছো এছি একটু মনে করে দেখো আমরা কিন্তু অতীতেও কিন্তু এইখানে ঘটমানার পুরা আলাদা করেছিলাম কিন্তু কি দিয়ে একার দিয়ে বন্ধুরা একটু ভালো করে দেখো এখানেও কিন্তু কর বাদ দিয়ে এখানে একার আছে রয়েছে আগে শুধু হচ্ছে এটার সাথে এটা পার্থক্য কীভাবে হচ্ছে একার দিয়ে তার মানে পরীক্ষায় কিন্তু এই জায়গাটায় ঝামেলা পাকিয়ে দিবে যে তোমাকে কিন্তু পাশাপাশি যে এরকম বাক্য দিয়ে থাকে তোমার কাছে বন্ধু একই কোনটা হবে একটু খেয়াল করে দেখতে হবে কোনটা একার রয়েছে আর কোনটা একার নেই শুধুমাত্র একার দিয়েই কিন্তু তোমাকে এই কালটা নির্ণয় করতে হবে ওকে বন্ধুরা এখন তুমি একটু খেয়াল করে দেখো এখানেও কিন্তু সেম শুধু একারে পার্থক্য এখানেও কিন্তু কি একারে পার্থক্য এই একারে পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব তো চলো এগুলাকে আমরা একটু কেটে ফেলি হ্যাঁ দেখো দেখো কাটার পরে কেমন লাগছে কাটার পরে এই যে দেখো কাটার পরে যেমনটা লাগছে সেটা হচ্ছে যে এখানে একার এখানে ওকার ই ছে ছো ছি এছে এ এছি এইগুলো আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের চেনার উপায় যেটা দিয়ে আমরা কাল নির্ণয় করবো এবং খুব সহজে কাল নির্ণয় করব পুরো বাক্য পড়া লাগবে না মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ক্রিয়া কোনটা আছে ক্রিয়াকে দেখি শেষে থাকলে আমরা কি বলে দিব আমরা খুব সহজেই কাল নির্ণয় করতে পারবো আর একটা কথা এই যে পুরা ঘটিতে বর্তমান খুব ইম্পর্টেন্ট কেন নর্মালি তুমি খেয়াল করে দেখো সে কাজ করেছে এ কি হবে আমরা বুঝতেই পারছি পুরাঘটিতে বর্তমান কিন্তু শুনে খানিকটা মনে হয় না যে অতীতকাল সে কাজ করেছে কি মনে হচ্ছে অতীত মনে হচ্ছে কি না অনেকে কিন্তু হয় কিন্তু অনেকের হয় না অনেকের হয় কিন্তু যাদের হচ্ছে তাদের জন্য বলছি এই যে সে কাজ করেছে সে কথা বলেছে সে শুনেছে সে দেখেছে প্রত্যেকটা খেলাটা দেখো শুনেছে ও আচ্ছা শুনেছে দেখেছি বলেছি আমি কিন্তু কথা বলেছি এইটা বলেছি মনে হচ্ছে কি কথাটা অলরেডি বলা শেষ এছি পেয়েছি তার মানে কি হবে এটা পুরা ঘটিত বর্তমান হচ্ছে কিন্তু শুনে কি মনে হচ্ছে অতীত তার মানে এই জায়গায় কিন্তু তোমাকে ধাঙ্গা লাগিয়ে দেবে প্রশ্ন কিন্তু এখান থেকেই করবে আর তুমি এখানেই ভুল করবা কিন্তু তুমি ছোট্ট ট্রিক্স যদি জানো না এছি থাকলে অতীত হয় না এটা কি হয় পুরা ঘটিত বর্তমান হয় তো এখান প্রত্যেকটা কালের পুরাঘটিত কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি বন্ধুরা তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো এখন দেখো তোমাদের একটা কুইজ দিয়ে ফেলি এই কুইজটা তোমরা একটু আমার কমেন্টে আনসার করবা দেখি কে কেমন বুঝতে পারছো সবাই একটু বলে তো তিরিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাক্যটি কোন কালে আশা করি সবাই একযোগে আনসারটা দিবা আসলেই তাই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমাদের এই বাংলাদেশটা আমরা পেয়েছি তো কারোর বোধ হয় আনসারটা নির্ণয় করতে খুব বেশি কষ্ট হচ্ছে না তো আমি একটু দেখি কমেন্টে কে কে আনসার করছো ওকে আমাদের সাথে অনেকেই রয়েছে হ্যাঁ স্বপ্নের ক্যানভাস তুমি আগের ক্লাসেও ছিলে ওকে আলামিন মল্ল তুমিও আগের ক্লাসে ছিলে এই ক্লাসেও রয়েছো সাদি মোহাম্মদ তুমিও রয়েছো তারপর তাসিম তাজ হ্যাঁ আমি তোমাকে চিনি তুমি হ্যাঁ তো তুমি আছো তুমি বলছো ওকে ওভি আছো তারপর হচ্ছে স্বপ্নের ক্যানভাস হ্যাঁ তুমি আনসার দিচ্ছ সি ওকে মানে হচ্ছে তিন নাম্বারটা ওকে তারপর ওকে আলিফ তুমি বলছো সি ওকে সাদি মোহাম্মদ তুমি বলছো সি সাইমন তুমি বলছো ফোর মানে হচ্ছে চার নাম্বার না ওর তো ঠিক হয়নি তারপর মো তুমি বলছো সি হ্যাঁ ঠিক হয়েছে রাব্বিন হ্যাঁ তুমি আগের ক্লাসটাও করেছো এই ক্লাসটাও করছো ধন্যবাদ তোমাদেরকে রাব্বিন আমি তোমাকে চিনি হ্যাঁ তুমিও সি রিয়া হ্যাঁ তুমিও খুব অ্যাটেন্টিভ শুরু থেকে ক্লাস করছো ওকে রুবায়ত নাবিল তুমি বলছো সি আচ্ছা ইউনিক জাহান তুমিও বলছো ডি না তোমারটা হয়নি সিয়াম তুমি বলছো সি হ্যাঁ তোমারটা হয়েছে ওকে ওকে অনেকেরই উত্তর ঠিক হচ্ছে ধন্যবাদ সবাইকে তারপরে তোমরা ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে দেখছো ওকে অনেকের কমেন্ট করলাম হ্যাঁ আসন আরফ তুমি বলছো সি তারপর হচ্ছে রিয়াদ হ্যাঁ তুমি বলছো ডি না তোমারটা হয়নি কেন ডি হবে না কেন কেন বলে দিচ্ছি দেখো পুরাহুড়ি তো বর্তমান না হওয়ার মেন কারণটা হচ্ছে অনেকেই এছে দেখে বলে দিচ্ছে অনেকেই এই হ্যাঁ রিয়াদ তুমি এইমাত্র বলছিলে যে তোমার আনসারটা হচ্ছে ডি কিন্তু ডিটা কেন হচ্ছে না দেখো হয়েছে এটাকে অনেকেই বলছো পুরাক্ষিত বর্তমান কিন্তু আমি একটা কথা বলছিলাম ঐতিহাসিক যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে সেটা নিত্যবিত্ত বর্তমান হবে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ কি হয়েছে স্বাধীন হয়েছে এটা একটা ঐতিহাসিক বিষয় তার মানে ঐতিহাসিক যে কোনো ডেট ডে বা যে কোনো টপিক অবশ্যই অবশ্যই কি হবে নিত্যবিত্ত বর্তমান হবে আশা করি বন্ধুরা তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ আচ্ছা আমরা এখন আরও কয়েকটা একটু উদাহরণ দেখি যেমন হচ্ছে সাধারণ বর্তমান আমি বাড়ি যাই এই যে ই এ ই পেয়েছি তোমরা কি হচ্ছে সাধারণ বর্তমান হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান তুমি খেয়াল আর হয় আসলে এই আগেও হতো এখন হচ্ছে সাত ভবিষ্যতেও হবে তার মানে এটা হয়েই যাবে এটাকে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা বাংলায় বললে চিরন্তন সত্য অবশ্যই নিত্যবৃত্ত বর্তমান হবে তারপর দেখো ঘটমান বর্তমান কি হাসান বই পড়ছে ওর ছে তাহলে আমার দেখা যাচ্ছে ছেটা এই ছে কি হবে বন্ধুরা ছে দেখে আমি বুঝতে পারলাম ছে ছি তার মানে কি হবে কটমান বর্তমান পুরাগুড়িতে বর্তমান আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এছি খেয়াল করছো বন্ধুরা এছি এই এছি দেখে কিন্তু আমি বুঝতে ফেললাম এটা কি হবে পুরাগুড়িতে বর্তমান হবে আচ্ছা ওকে তারপর আসো কাজটি শেষ করার জন্য দেখো আর উত্তর আমরা এই উত্তরটা তোমাদের কাছ থেকে চাই এই উত্তরটা তোমরা আশা করি দিতে পারবা খুব সহজেই দেখো কাজটি শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে ওকে এই যে দেখো এই জায়গাটা খেয়াল করতে হবে খেয়ে লেগেছে লেগেছে আচ্ছা তার মানে তুমি এখানে একটু বলো কোন কালটা হবে আশা করি তুমি বলতে পারবা তোমার এছে একটু খেয়াল করতে এছে কোথায় আছে এছে এছো এবছি এটা কোনটার মধ্যে আমরা পড়েছিলাম ওই চাদের মধ্যে আমরা পড়েছিলাম কিন্তু একটু খেয়াল করে দেখার চেষ্টা করো কোনটার মধ্যে আমরা পাচ্ছি তুমি আন্সারগুলো একটু করে দাও ক খ গ দেখি কে কেমন পাচ্ছো একটু বলে দিই আমরা মানে তোমরা বলে দাও আমি তোমাদের কমেন্টগুলো একটু নেওয়ার চেষ্টা করছি দেখি তোমরা কত তাড়াতাড়ি কত দ্রুত সঠিক আনসার করতে পারো ওকে আমাদের সাথে ক্লাসে রয়েছে ওভি হ্যাঁ তুমি ক্লাসে রয়েছো তুমি ক্লাস করছো তারপর মুহুরি হ্যাঁ মুহুরি আনসার দিয়েছ খ আচ্ছা তারপরে সজীব তুমি আসা দিয়ে খ তারপর ইউনিক জাহান তুমি আস খ আচ্ছা ইমন তুমিও লিখছো সি আচ্ছা না তোমার আনসারটা হয়নি সাদি মোহাম্মদ হ্যাঁ তুমি খ তারপর আলামিন মন্ডল তুমি দিচ্ছ দুই ওকে তোমারটা হয়েছে রুবায়তনী তুমি দিচ্ছ দুই আচ্ছা শোভিত গোস্বামী তুমি দিয়েছো দুই হ্যাঁ তোমার ঠিক হয়েছে ওকে নাফি হ্যাঁ নাফি তুমি সেই শুরু থেকেই রয়েছো নাফি নাবিল এর খুব নিয়মিত ক্লাস করছে তোমরা সবাই আনসার দিচ্ছ বি হ্যাঁ বন্ধুরা আসলেই উত্তরটা কিন্তু বি ওকে তার মানে বোঝা যাচ্ছে তোমরা ক্লাসটা বুঝতে পারছো ওকে চলো আমরা একটু আগাই এবার আমরা চলে আসবো ভবিষ্যৎ দেখি ভবিষ্যতে কি হয় আচ্ছা ভবিষ্যতে আমরা এখন দেখার চেষ্টা করবো আগের পদ্ধতিটাই ওই আগের পদ্ধতি কিন্তু আমরা বারবার দেখার চেষ্টা করবো যে এখানেও কিন্তু সেই জিনিসটা সেম ভাবে কাজ করবে চলো সেই তুই তুকারি তুই কর করের পরে আলাদা করে কি যাচ্ছে বে বে কাছে মনে হতে পারে ভাইয়া এখানে তো একই রকম হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো আসলে কিন্তু একই রকম হয় এটা হচ্ছে থার্ড পার্সন আমি ইংলিশে বলছি কারণ ইংলিশে তোমার অনেক ভালো বুঝো মানে হচ্ছে নাম পুরুষ আর সেকেন্ড পার্সন এটা হচ্ছে মধ্যম পুরুষ আর ফার্স্ট হচ্ছে উত্তম পুরুষ এখন দেখো এই নাম পুরুষের বেলায় যেটা হয় এই মধ্যম পুরুষের বেলায় কিন্তু সেটাই হয় তুমি একটু দেখো সে কাজ করবে তুমি কাজ করবে আমরা মনে হয় এরকমই বলি তাই না তো এরকমই বলি তার মানে এখন আমরা যেরকম বলছি ওটা দিয়েই আমরা নির্ণয় করবো তার মানে এখানে বে বে বো আচ্ছা এইবার দেখো একটু উদ্ভট লাগলেও এটাই সঠিক সেটা হচ্ছে তে থাকবে তে থাকবে তে থাকবো আর দেখো ওই যে আবার সেই একার আমরা কিন্তু আগের দুইটা কালের মধ্যেও কিন্তু একার দিয়ে পুরা নির্ণয় করেছিলাম এখানেও কিন্তু তাই একটু বোঝার চেষ্টা করো দেখো বন্ধুরা খেয়াল করো এখানেও কিন্তু দেখো একটা না এখানে হচ্ছে হচ্ছে এ এ এ থাকবে থাকবে চলো আমরা এখন এগুলোকে কেটে ফেলি দেখো তো কেটে ফেললে কেমন হয় এই কেটে ফেলেছি কেটে এনে আমরা এখন আলাদা করে দেখছি দেখো সুন্দর লাগছে তাহলে আমাদের চেনার উপরে হচ্ছে এগুলো সাধারণ ভবিষ্যতে এ থাকবে এ থাকবে এ থাকবো এ থাকবে এ থাকবে এ থাকবো শুনতে ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ আসলেই শুনতে একটু বেশ মজাই লাগছে বলতেও তোমাদের অনেক মজা লাগবে তোমরা কিন্তু আমার সাথে বলতে পারো বে বে বো তে থাকবে এ থাকবে এ থাকবো এ থাকবে এ থাকবে এ থাকবো আচ্ছা এই জিনিসগুলো যদি মনে রাখতে পারি তাহলে কি হয় খুব সহজেই আমরা পারতে পারি চলো কয়েকটা উদাহরণ দেখে ফেলি এই যে একটু যে উদাহরণটা বলছিলাম সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে কে জানতো আমার ভাগ্য এমন হবে তাহলে এখন দেখো এটা আমরা বুঝবো কি হবে আগেরটাতে দেখছিলাম বে বে বো তাহলে এখন দেখো পরটাই দেখো আমার ভাগ্য এমন হবে দেখো এই পুরো বাক্যটা পড়ার যে সময়টা নিচ্ছি তার থেকে এখানে চট করে দেখেই বুঝতে পারছি বে বে দেখলে কি আমি বুঝতে পারছি এটা সাধারণ ভবিষ্যৎ আচ্ছা এখানে দেখো ঘটমান ভবিষ্যৎ মুক্ত আমার সাথে মজা করতে থাকবো আমি এখানে একটু ভুল আছে এখানে বে হবে বন্ধুরা এখানে বে হবে তোমরা একটু বুঝে নাও এখানে বে হবে আচ্ছা এখন দেখো এই কল ধাতু ধাতু বাদ দিয়ে কি আছে তে থাকবে তাহলে এই তে থাকবে এটা কি হবে অবশ্যই খটমান ভবিষ্যত হবে আচ্ছা পুরো কথা কি বলছে আমি বিষয়টি চিন্তা করে থাকবো দেখো একার আর থাকবো বাদ দাও ক আছে কর বাদ দিয়ে একার আর থাকবো তাহলে একার আর থাকবো বাদলে কি হয় দেখো এই এ থাকবোটা আগের আগেরটাতে কোনটাতে ছিল খেয়াল করে দেখো এই যে এ থাকবে এ থাকবে এ থাকবো তাহলে এখান থেকে এই জিনিসটা আমরা পরের স্লাইডটাতে মিলাই দেখো এ থাকবো তাহলে খুব সহজেই আমরা বুঝে ফেলছি এটাতে কি হবে পুরাহরিত ভবিষ্যৎ হবে আচ্ছা এতক্ষণ ধরে আমরা বুঝতে পারলাম কিন্তু প্রবলেম কি এখানেই শেষ না বন্ধুরা প্রবলেম কিন্তু এখানেই শেষ না প্রবলেম কিন্তু আরও আছে কথা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম সব কিছু কিন্তু সবকিছু আমরা পড়ছিলাম কিন্তু চলিত ভাষায় কিন্তু বন্ধুরা তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় আসে হচ্ছে অনেক বেশিরভাগ সময় জায়গায় সাধু দিয়ে আসে আচ্ছা সাধু দিয়ে আসলে তাহলে কি পরিবর্তন হয়ে যাবে না সাধু দিয়ে আসলে আসলে আমূল পরিবর্তনটা হবে না সাধু দিয়ে আসলে কিছুটা পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো আচ্ছা একটা কথা এখন বলে দিব সেই কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে দেখো আমরা এখন এই অতীত কালগুলো সাধু ভাষায় দেখবো আমরা নর্মালি দেখছিলাম লাম তত এখন একটা কথা একটু মাথায় রাখতে হবে সেই কথাটা হচ্ছে এই কথাটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি দেখো মনে রাখবা যদি সাধুতে এটা সাধুর জন্য সাধুতে যদি সাধারণ হয় কি বললাম বন্ধুরা সাধারণ হয় সাধারণে ই হয় বন্ধুরা কি হয় সাধারণে কি হয় ই হয় আর যদি নিত্যবিত্ত হয় হ্যাঁ বন্ধুরা নিত্যবিত্ত হয় সেক্ষেত্রে কিন্তু ই হয় আচ্ছা নিত্যবিত্ত গেল আর কি আছে আমাদের ঘটমান আচ্ছা ঘটমান যদি আমরা দেখি ঘটমানে আমাদের হবে হচ্ছে ইতে হ্যাঁ বন্ধুরা ঘটমান আমাদের হবে হচ্ছে ইতে আর দেখো কথা লিখে দিই আচ্ছা পুরা ঘটিত পুরা ঘটিত এই পুরা ঘটিত হবে হচ্ছে ইয়া কি হবে বন্ধুরা ইয়া তাহলে আমার এই কথাটা একটু তোমাদের মন আবার একটু মনে করে দিতে হচ্ছে যদি সাধারণে সাধুতে আমি আবারও বলছি সাধুতে সাধারণে হচ্ছে ই হয় নিত্যতে হচ্ছে ই হয় আর ঘট হচ্ছে ইতে হয় পুরা ঘটিতে হচ্ছে ইয়া হয় এই কথাগুলো একটু মনে রাখতে হবে তাহলে সাধারণের বন্ধুরা কি হয় ই হয় নিত্যতে কি হয় বন্ধুরা ই হয় আর ঘটমানে কি হয় ইতে হয় আর পুরাঘটিতে কি হয় ইয়া হয় অর্থাৎ ওই ললে লাম ততে তাম ছিল ছেলে ছিলামের সাথে এইগুলো যুক্ত হয়ে যাবে আর কিচ্ছু চেঞ্জ হবে না এই সামান্য পরিবর্তনটা তোমাদের বুঝতে হবে কারণ এখান থেকে প্রায় কি আসে পরীক্ষা এরকমভাবে চলে আসে চলো এই পরিবর্তনটা আমি বোঝার চেষ্টা করি তাহলে আমি কি বলেছিলাম সাধারণত অতিরিক্ত কি হবে ইলো ইলে ইলাম ই মৃত্যবিত্ত বলেছিলাম ই হবে ই তো ইতে ইতাম আর ঘট কি বলেছিলাম ইতে হবে ঠিক আছে তা ইতে ছিল ইতে ছিলে তাহলে ইতে ছিলাম তাহলে এখন দেখো এখানে ইয়া দেখো একটু খেয়াল করতে হবে কর বা কি আছে ই ছিল এই দেখো পার্থক্য বুঝতে পারছো এখানে ইয়া ছিলে এখানে ইয়া ছিলাম এটাকে আরো সুন্দর করে আমরা দেখার চেষ্টা করি দেখো ইলো ইলে ইলাম ইতো ইতে ইতাম ইতে ছিল ইতে ছিলে ইতে ছিলাম ইয়া ছিল ইয়া ছিলে ইয়া ছিলাম এই ধরে একটা কথা বলছিলাম দেখো আগের মতোই কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো লাম তেতাম ছিল ছিলে ছিলাম এ ছিল এইগুলো বাদ দিয়ে এখন এখানে হচ্ছে ই এখানে হচ্ছে ই এখানে ইতে এখানে ইয়া এই দেখে দেখো এতটুকু চেঞ্জ আশা করি তোমরা বুঝতে পারবে এবং সাধুরটা কেন আলাদা করে দেখাচ্ছি সাধুরটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনে সবসময় এত সহজ কোশ্চেন আসে না সাধু থেকে দিয়ে দেয় চরিত্র মূলত অনেক সহজ হয় আর সাধুর একটু কঠিন হয়ে থাকে তো সাধুর কি তোমার কাছে এখন খুব বেশি কঠিন লাগছে না খুব বেশি কঠিন তো লাগার কথা না আশা করি তুমি বুঝতে পারছো তো চলো আমরা বাদ বাকিগুলো একটু দেখে আশা করি সেগুলো তোমাদের খুব বেশি সমস্যা হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলতে হবে খুব ইম্পর্টেন্ট বর্তমানকালে সাধু ভাষা কোনো চেঞ্জ হয় না চলিততেও যা থাকে আবার কি থাকে সাধুতেও তাই থাকে আচ্ছা তারপর দেখো এখানে বলা হচ্ছে ঘটমান আচ্ছা ঘট মানে কে বলবে দেখো ঘট মানে কিন্তু এখানেও ঠিক একই ইতে ছে এই ইতে ছে ছ ছি খালি এখানে ইতে 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 এক্সট্রা করে কি যেগুলো বন্ধুরা ইতে আচ্ছা দেখো দেখো ইয়া ছে ইয়া ছ ইয়া ছি বললো এগুলোকে আমরা আরেকটু কেটে দেখি সেটা হচ্ছে এ এআই এ তো কোনো চেঞ্জ হবে না আচ্ছা আর এখানে ইতে ছে theta t খালি করে ইতেজ যোগ হবে আমি বারবার একটা কথা বলেছিলাম যে সাধারণের বেলায় সাধারণ এবং নিত্যবৃত্তের বেলায় ই হয় আর ঘটমানদের বেলায় ইতে যোগ হয় আর এখানে হচ্ছে ইয়া যোগ হয় এই কথাটা বারবার বলে দিচ্ছি আপনাদেরকে এবং লিখে দেখিয়ে দিচ্ছি স্লাইডের মধ্যে এগুলো খুব সুন্দর করে দেখানো হচ্ছে এবং আমি আর উদাহরণ দেখাবো সেগুলো বুঝতে পারবে এখন একটা উদাহরণে যাব একটু পরে এবং এটা কুইজ হিসেবে আপনাদেরকে দেব তোমরা आंसरটা দিবা আর সেই आंसरটা যদি দিতে পারো তাহলে তার জন্য কিন্তু এখন কিন্তু এই যে ক্লাসটা এখন ভালো করে করতে হবে একটু পরে একটা কুইজ আসছে আচ্ছা এখন দেখো সাধু ভাষায় একটা কথা বলে রাখি ভবিষ্যৎকালের সাধু ভাষা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে কালের মধ্যে যদি সবচেয়ে কোনো ইম্পর্টেন্ট জায়গা খুঁজে বের করতে চাই তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভবিষ্যৎকালের সাধু ভাষা দেখো এখানেও কিন্তু বে বে বো জাস্ট ই যোগ হবে ই ই ই ইতে 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 আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি তো এখানে ইতে তে জায়গায় আমি ইতে যোগ করেছি ওকে গুড কিন্তু এখানে কিন্তু থাকব জায়গায় কিন্তু থাকবোকেও কেউ থাকিব বলেছি এই পরিবর্তনটা কিন্তু মনে রাখতে হবে এখানে থাকব জায়গায় কি হবে বন্ধুরা থাকিব তারপরে এখানে পরিবর্তন কিন্তু দুটো হচ্ছে বন্ধুরা এই দুটো পরিবর্তন আশা করি তুমি বুঝতে পারছো এতটুকু পরিবর্তন আমাদের মুখোমুখি হয়ে যায় নর্মালি আমাদের যদি মনেও না থাকে আমরা জিনিসটা কথা বুঝতে পারবো তারপর এখানে করিতে থাকিবে এখানে হচ্ছে করিয়া থাকিব পরিবর্তন দুটারই হবে আচ্ছা এখানে ইয়া ওই যে একই একই কিন্তু মানে দেখো বাক্যটা কি মনে হচ্ছে সে কাজ থাকিবে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু এই কঠিন কাজটাই অনেক বেশি সহজ হয়ে যায় কি হবে জাস্ট তুমি ইয়া থাকিবে ইয়া থাকিবে ইয়া থাকিব এই কথাটা তুমি যদি একটু মনে রাখা তাহলে তোমার কাছে কি হয়ে যায় অনেক বেশি সহজ হয়ে যায় আচ্ছা এখন তুমি দেখার চেষ্টা করো আমরা এগুলো কেটে ফেলি ইবে ইবে ইবো ইতে ইতে থাকিবে ইতে থাকিবে ইতে থাকিব ইয়া থাকিবে ইয়া থাকিবে ইয়া থাকিব খুবই সহজ একটা চেঞ্জ যে চেঞ্জটা আমরা বোধ বুঝতে পারবো ওকে এখন চলো তোমাদেরকে এখন আমি একটা কুইজ দিচ্ছি যে কুইজের আনসার তোমরা দেখার চেষ্টা করো সবাই একটু খেয়াল করো এবং দেখার সাথে তোমরা ক খ গ খালি এই আনসারটা তোমরা দিবা দেখো বলা হচ্ছে কোনটি সাধারণ ভবিষ্যৎ উদাহরণ সাধারণ ভবিষ্যৎ উদাহরণ কোনটা আচ্ছা সাধারণ ভাষা তোমাদেরকে বলতে হবে ওকে এখন দেখো এটা কিন্তু সাধু ভাষায় সাধু খেয়াল করে দেখো আমি তার সঙ্গে কথা কয়ে থাকি আমি তার সঙ্গে কথা কয়েছিলাম আমি কথা কইব না আমি তার সঙ্গে কথা কইয়াছি তোমাদেরকে উত্তরটা দেওয়ার জন্য আগের স্লাইডটাতে আবার একটু নিয়ে যাই দেখো এখানে আমরা কি বলেছি ইবে ইবে ইবো ইতে থাকিবে ইতে থাকিবে ইতে থাকিবে ইতে থাকিব ইয়া থাকিবে ইয়া থাকিবে ইয়া থাকিব এখান থেকে ক্লুটা কিন্তু তোমরা নিতে পারছো ঠিক আছে এখন দেখো কোনটা মিলে যায় কোনটা ঠিকঠাক হয় শুধু ক্রিয়ার দিকে তাকাবা ক্রিয়ার দিক তাকে তোমরা আনসারগুলো করতে থাকবা তাহলেই বোধ এই আনসারটা তোমরা পেয়ে যাবে হুম আচ্ছা দেখি কে কোন আনসার করছো সেটা তো দেখার চেষ্টা করি ওকে অনেকেই ক্লাসে রয়েছো রাসেল মাহমুদ অভি সব আচ্ছা তুমি বলছো যে তোমার কাছে একটু গোলানো লাগছে আচ্ছা না গোলানো কিছু নেই একটু খেয়াল করার চেষ্টা করো সিয়াম সিয়াম আনসার হচ্ছে ক না তোমার ক আনসারটা ঠিক হচ্ছে না আচ্ছা আলামিন মন্ডল ওকে তুমি আনসার করেছো রুবায়ের তুমি বলছো এ আচ্ছা কোয়ে থাকি দেখো সাধারণ ভবিষ্যৎ একটু ভালো করে দেখার চেষ্টা করো রুবায় একটা হয়নি স্বপ্নের ক্যানভাস তুমি আনসার সি আচ্ছা তোমারটা হয়েছে রাব্বিন হ্যাঁ তোমারটা তোমারটা তুমি কি আনসার দিচ্ছ তোমার আনসারটা আ লিখছ আ কেন লিখছো বুঝতে পারছি না তোমারটা এটা হয়নি আচ্ছা রূপ রূপাল তুমি সি দিয়েছো আরাফ ও এক দিয়েছো রুবেত নাবিল এক দিয়েছো আচ্ছা এটা অনেকেই ভুল দিচ্ছ অনেকে ঠিক দিচ্ছ সাদি তুমি ঠিক বলেছ ওকে ওকে রিয়া রিয়া তুমি এক বলছো মুহুরি তুমি তিন বলছো তারপর নাবিল এখনো না নাবিল একটা হচ্ছে না আরফে আরফ আলিফেরটাও হচ্ছে না ইসলাম আলিফ তোমারটা হচ্ছে না আচ্ছা ওকে মৌ মৌ হচ্ছে সি ওকে তুমি সি সজীব তুমি হচ্ছে সি মানে আচ্ছা মুহুরি তুমি বলছো সি ওকে আমরা একটু আনসার দেখার চেষ্টা করি এখন দেখো আমি কথা কইব না এটাই মূলত আনসার কেন খেয়াল করে দেখো আমি বলেছি সাধারণ ভবিষ্যৎ ইবো এখানে ই বড় হচ্ছে না দেখো তো আর কোথাও এখানে ই বড় হচ্ছে কিনা বা বের হয়েছে কিনা কোনো কিছুই নেই তা আমরা একটু আগের স্ল্যাফটাই দেখতে পাচ্ছিলাম দেখো এখানে কিন্তু এই রে ইবে ইবে ইবো এই ছোট্ট একটা চেঞ্জ এই ছোট্ট একটা চেঞ্জ যদি তুমি যদি মনে রাখো তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারছো আর সাধু ভাষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় কজ এটা পরীক্ষায় বেশি বারবার আসে তাহলে আমি কথা কইব না এটাই মনে হচ্ছে এখানে আন্সার সাধারণ এটা সাধু ভাষায় এই সাধু ভাষার এই আনসারটা তোমরা অনেকেই পারছিলে বা অনেকেই অনেকেই পেরেছো ঠিকঠাক আনসার কিন্তু কয়েকজন দেখলাম কিন্তু ভুল আনসার তারা আশা করি তোমাদের এই যারা বুঝতে পারছিলে না তারা উত্তরটা কিন্তু পেয়েছ ওকে ধন্যবাদ সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আচ্ছা এবার আমরা সর্বশেষ দেখবো হচ্ছে অনুজ্ঞা এখন দেখো অনুজ্ঞাটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে অনুজ্ঞাটা আমরা কীভাবে বুঝবো অনুজ্ঞাটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে অনুজ্ঞা কি আসলে এটা বোঝাটা অনেক বেশি জরুরি অনুজ্ঞাতে কি হয় অনুজ্ঞার কাজটা এটা বোঝাটা অনেক অনেক বেশি জরুরি আমরা এখানে কিছু কথা লিখেছি এই আমরা বোঝার চেষ্টা অনুজ্ঞা কি কাছে মনে হচ্ছে না যে অনুজ্ঞা অনেক বেশি কঠিন কিছু একটা মনে হচ্ছে হুম আচ্ছা অনুজ্ঞা কিন্তু তেমন কঠিন কোনো একটা বিষয় না অনুজ্ঞা কেন কঠিন বিষয় না তা আমরা এখন এটাতে বুঝতে পারবো দেখো নর্মালি আমরা অনুজ্ঞা বলতে কি বুঝবো অনুজ্ঞা বলতে আমি তারা বুঝবো সেটা হচ্ছে দেখো আদেশ নর্মালি আমরা আদেশ দেই না এটা আমরা এতক্ষণ ধরে যে সিম্পলভাবে কথাবার্তা বলে আসলাম সে কাজ করছে তুমি কাজ করছো আমি কাজ করছি নর্মালি কি এরকমই হয় না বন্ধুরা সব সময় কিন্তু কথা এরকম হয় না আমাদের কথার অনেক চেঞ্জ আসে সেগুলাও কিন্তু পরীক্ষাতে আসে আমরা এতক্ষণ ধরে যা দেখছিলাম তার বাইরেও কিন্তু এই ধরনের কথাবার্তা দিয়ে আসে যেমন ধরো আদেশ এই কাজ করো উপদেশ একই কথা তোমাকে কাজটা করতে হবে নিষেধ এই করোনা অনুরোধ কাজটা করবে পরামর্শ তোমার কাজটা করা উচিত অনুমতি কাজটা করতে পারি মিনতি একই প্রার্থনা আল্লাহ তুমি সবাইকে ভালো করে দাও দোয়া প্রার্থনা আশীর্বাদ সব কিছু অভিশাপ হ্যাঁ আমরা অনেক সময় অভিশাপ দিই অভিযোগ করি হ্যাঁ তারপর হচ্ছে সম্ভাবনা কোনো কিছু সম্ভাবনা বোঝায় মঙ্গল কামনা আল্লাহ তোমার অনেক ভালো করুক এই যে দেখো যত ধরনের কথাবার্তা আছে এরকম এই রিলেটেড আমার মাথায় মোটামুটি যতগুলো কথা এসেছিল ততগুলো কথা আমি মূলত বলেছি কিন্তু বাদবাকি বাকি কথাগুলো যদি এই রকম আসে সেক্ষেত্রেও তোমরা এগুলোকে অনুজ্ঞা বলে দিতে পারো তাহলে অনুজ্ঞা বলতে আমি সেটাই বুঝবো অনুজ্ঞার কোনো সংজ্ঞা আলাদা করে বলছি না আমি এখানে অনুজ্ঞা বলতে বোঝাচ্ছি হচ্ছে যদি কোনো কিছু আদেশ করা বোঝায় উপদেশ নিষেধ অনুরোধ পরামর্শ অনুভূতি মিনতি প্রার্থনা দোয়া আশীর্বাদ অভিশাপ অভিযোগ সম্ভাবনা মঙ্গল কামনা এই সব কিছু মিলেই হচ্ছে অনুজ্ঞা আর একটু সহজ করে বুঝিয়ে দেয় ইংলিশে আমরা অনুজ্ঞা কি বুঝি দেখো ইংলিশে মূলত আমরা অনুজ্ঞা বলতে বুঝি হচ্ছে ইম্পারেটিভ এবং অপটেটিভ যত ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স রয়েছে সব কিছুকে মিলিয়ে একবারে বলা হয় হচ্ছে অনুজ্ঞা তো বন্ধুরা আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছ এখন দেখো অনুজ্ঞা তাহলে কয় প্রকার হ্যাঁ বন্ধুরা অনুজ্ঞা হচ্ছে দুই প্রকার অনুজ্ঞা দুই ভাবে হয় একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা আরটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা এই দুই প্রকারের অনুজ্ঞা হয় এর বাইরের অনুজ্ঞা হয় না এটা নির্ণয় করাটা অনেক সহজ কেন সহজ একটু খেয়াল করার চেষ্টা করো দেখো বলা যাচ্ছে তুমি নিজেই বুঝতে পারবা তুমি তোমরা এখন যাও কাছে আমি এখনই আদেশ দিচ্ছি বা সত্য কথা গোপন করো না পরামর্শ দিচ্ছি অঙ্কটা বুঝিয়ে দাও না অনুরোধ মানে এক একটু অনুরোধ করছি রিকোয়েস্ট করছি তো এইগুলো দেখেই যদি বুঝতে পারছি না সদা সত্য কথা বলবে পরামর্শ দিচ্ছি সবাই চেষ্টা করো বুঝতে পারবে পরামর্শ দিচ্ছি রোগ হলে ওষুধ খাবে আদেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি যাই বলি না কেন দিচ্ছি এখন এই সবগুলো কিন্তু অনুজ্ঞার মধ্যে পড়ছে কিন্তু যে কাজটা এখনই করতে বলছি যে অনুজ্ঞাটা এখনই করতে বলছি সেটা হচ্ছে বর্তমান যেমন তোমরা এখন যাও কাজটা এখনই করতে বলেছি তারপর সত্য কথা গোপন করো না অঙ্কটা বুঝিয়ে দাও না এই কাজগুলো এখনই যে অনুজ্ঞাগুলো এখনই করতে বলা হবে এই মুহূর্তে করতে বলা হবে খুব সিম্পলি সেটা আমরা বলে হচ্ছে বর্তমান অনুজ্ঞা আর যেটা ভবিষ্যতে এই যে বলবে পারবে খাবে বেবে বো এরকম যেগুলো দিয়ে আমরা আগেই ভবিষ্যৎ নির্ণয় করছিলাম সেরকম যদি কিছু আসে তাহলে সেটা হবে কি ভবিষ্যৎ অনুজ্ঞা আচ্ছা অনুকার আরও বেশ কিছু আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো এত বেশি ইম্পর্টেন্ট না সেগুলো তোমরা একটু বই দেখলেই বুঝতে পারবে কিন্তু অনুকার যে একদম বেসিক কথা সেই বেসিক আলোচনাটা কিন্তু আমরা করেছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে তো ক্রিয়ার কাল নিয়ে যত বেশি কনফিউশন ছিল আশা করি তোমাদের আজকে ওই সংজ্ঞা বাদ দিয়ে আর স্ট্রাকচার বাদ দিয়ে কিছু চেনার উপায় দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং এটাও বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে। কিভাবে এই সাধু ভাষা এবং চৈত্র ভাষার পার্থক্য করা যায় সেটাও তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তাদের মধ্যে পার্থক্য কি সেটাও অনেক বেশি বোঝানোর চেষ্টা করেছি আশা করি প্রত্যেকটা ট্রিক্স টিপস তোমাদের অনেক বেশি ভালো লেগেছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের আরও যে অন্যান্য টপিকসগুলো সেগুলোও তোমরা প্র্যাকটিস করবে এবং একটা কথা আবারও ক্লাস শেষ হওয়ার আগে বলে নিচ্ছি সাধু ভাষা থেকে কিন্তু পরীক্ষায় বেশি আসে সেটা অ্যাডমিশন বলো বা বোর্ড পরীক্ষা বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাডমিশনে এই সাধু ভাষা থেকে বেশি বেশি আসে তো সেটার জন্য তোমার অনেক বেশি প্র্যাকটিস দরকার ওকে বন্ধুরা আজকে ক্লাসটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যদি এছাড়া আরও কোনো সমস্যা তোমরা পাও সেই সমস্যাগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা তোমরা আজকে এই ক্লাসে অনেক বেশি উপভোগ করেছো দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে আজকে এ পর্যন্তই